আসসালামু আলাইকুম, আমি আছি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম পূর্বাচলে, এবং আমার সঙ্গে যিনি আছেন তিনি বিথি পারভিন। বিথি পারভিন নতুন একজন ক্রিকেটার, এবং কেন নতুন ক্রিকেটার কেন বলছি, কারণ ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটে তিনি বাজিমাত করেছেন। প্রথমবার এসেই প্রথম ম্যাচে সেঞ্চুরি 112, এবং তারপরে সব কিছু মিলিয়ে 295 রান, এটা চারটিখানি কথা নয়, যেখানে বড় বড় ক্রিকেটাররা খেলছেন। সো সেইখানে টেক্কা দিয়ে, সেইখানে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে চেনানো খুব কঠিন কথা। এবং আমি বিথি পারভিনের গল্পটা শুনতে চাই। ওর মধ্যে গ্রাম্য সরলতা আছে, ওর মধ্যে গ্রামের যে মেয়েদের যে হাসি আছে সেই হাসিটাও আছে। ও একটু নার্ভাস প্রথমবার, সো আমি একটু কথা বলবো। বিথি, কেমন লাগছে এই যে ঢাকায় আসা, এবং ঢাকায় এসে ক্রিকেটটা খেলে সবাইকে চেনানো যে আমার মধ্যে ট্যালেন্ট আছে, আমি রান করতে পারি, ব্যাট ভালো করতে পারি, আমি শুধু রান্না করতে পারি না, ব্যাটটাও ভালো করতে পারি? হ্যাঁ, ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমি ঢাকায় আসছি এই প্রথম ফার্স্ট ডিভিশন খেলতে। তো প্রথম প্রথম যখন আসি টিমমেটদের সাথে থাকি, অনেক নার্ভাস লাগতো আমি কি পারবো কি না। কিন্তু যখন টিমমেট, কোচের, মানে তাদের সাপোর্ট আমাকে অনেক ইন্সপায়ার করে, তো ওইটা থেকেই ভালো শুরু হয়। প্র্যাকটিস, ম্যাচ, এগুলো মিলিয়ে সব কিছু ভালো ছিল। দেন এটার জন্যই মূলত টিমমেটদের, কোচের সাপোর্টের জন্য আমি এত দূর আসতে পারছি। আচ্ছা, অনেক রকম স্পোর্টস আছে, ফুটবল আছে, ফুটবলেও ময়মনসিংহের মেয়েরা খুব ভালো করতেছে, কলসিন্দুরের, আপনার ওই বেল্টেই, মানে জামালপুর ময়মনসিংহ তো কাছাকাছি, তো কেন ক্রিকেটে আসলেন, বা কখন থেকে ক্রিকেটের প্রতি প্রেম ভালোবাসা শুরু হলো? আমি ছোটোবেলা থেকেই, মানে স্কুলে যখন পড়তাম তখন অনেক কিছুই খেলতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, মানে ছেলেদের সাথেই খেলতাম। বাট আমি ক্রিকেটটা অনেক ভালো পারতাম, ক্রিকেট ম্যাচ খেলতাম ছেলেদের সাথে, ওদের সাথে ক্রিকেট ম্যাচটা অনেক ভালো খেলতাম। তো আমাকে আমার ছোটো ভাই রাজু, ও বলছে তুই যেহেতু ক্রিকেট ভালো খেলিস তো তুই ক্লাবে ভর্তি হয়। দেন তখন থেকে আমার মাথায় আসে যে আমি একজন ক্রিকেটার হব, ভালো মানের ক্রিকেটার হব। কিন্তু এটা তো সহজ ছিল না, মানে আপনি চাইলেই তো আর আসতে পারতেন না ক্রিকেটে, ফ্যামিলির সাপোর্ট দরকার, বাবা মা, এবং বাবা মা যখন সাপোর্ট দিচ্ছে না, বা কী ঘটনা ছিল প্রথম দিকে, কীভাবে বোঝালেন বাবা মাকে যে আমি ক্রিকেটার হব? হ্যাঁ, বাবা মা তারপরে ফ্যামিলি প্রথমে সাপোর্ট করেনি, তো আমি অনেক কান্না করতাম, আমার কেন খেলতে দিবে না, আমি খেলবো। তো দেন যখন আমি আমার প্রথম কেরিয়ার, ক্রিকেট কেরিয়ার শুরু করি প্রগতি ক্রিকেট ক্লাব, আমার ফার্স্ট কোচ হচ্ছেন রমজান আলী স্যার, ওইখানে ছেলেদের সাথে প্র্যাকটিস করতাম, আমি একা মেয়ে ছিলাম, তো আশেপাশে মানুষ অতটা ভালোভাবে নিত না। আমি যখন প্রথমে প্র্যাকটিসে যাই তখন থ্রি পিস পরে প্র্যাকটিসে যাইতাম, তো অনেকেই সেটা ভালোভাবে নিত না। তো ওইখানে আমি হার মানি নাই, ট্রাই করছি ওইখানে টিকে থাকার। দেন পরে আমার শ্রদ্ধা বড় ভাই আলামিন ভাই, উনি আমাকে অনেক সাপোর্ট করেন, বাবা মাকে বোঝান। দেন আমি একটা ম্যাচ খেলতে যাই মেলান্দহ, ওইখানে ছেলেদের সাথে খেলা ছিল, ওইখানে আমি তিনটা উইকেট পাই। দেন বাবা মা তখন মনে করে যে না, হয়তো ভালো করবে। দেন তারপর থেকে আমাকে সাপোর্ট করে, আর আমি এখন যে ইয়েতে আসি ওইটা হচ্ছে অনুপ্রেরণা ক্রিকেট একাডেমি ময়মনসিংহ। আমার কোচ হচ্ছেন শ্রদ্ধেয় মুখলেসুর রহমান স্বপন স্যার এবং স্বর্ণলতা আপু, ওনাদের এতটা সাপোর্ট আমাকে অনেক ইন্সপায়ার করে এখনও। তাদের যে হেল্প, বেতন, এগুলা হেল্প, তাদের হেল্পে আস আমি এত, ওর আসলে কথা আটকে গেছে এবং আমারও কথা আটকে গেছে। একটা মেয়ে বাবা মাকে বোঝাচ্ছিল কান্না করে করে যে আমি ক্রিকেটটা খেলতে চাই এবং ক্রিকেটটাই ভালোবাসি, সে প্রগতি ক্রিকেট একাডেমিতে রমজান স্যারের অধীনে থ্রি পিস পরে যায়, যেন সমাজের মানুষ তাকে নোংরা কথা না বলে, এবং একটাই মেয়ে ছিল ছেলেদের ক্রিকেট একাডেমিতে, এবং এখন পর্যন্ত সে অনুপ্রেরণা ক্রিকেট একাডেমি বলছিল সেখানে সে আছে এবং তাদের তত্ত্বাবধানে আছে। ওর চোখ ছলছল আর আমার চোখ তো ভিজেই গেল। আমি আরও একটু জানতে চাই, এই যে এখানে আসা, ঢাকা আসা, মানে এই আহসানুল্লাহ মাস্টার ক্রিকেট একাডেমিতে কীভাবে আসা? আমি তো অনুপ্রেরণা ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করি, তো আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে স্বর্ণলতা আপু, তো ওনার হাত ধরে এখানে আসা, ওনার হাত ধরে। তার দেন আমি বিকেএসপি প্রমিলাতে আছি, ওইখানে
ভালো প্র্যাকটিস, ম্যাচ ফ্যাসিলিটি, এগুলো আমাকে মানে ম্যাচ খেলার জন্য এখানে যে ভালো করার যে একটা আসছে ওইখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আসছে এখানে। তো এখানে আমার মূল মানে এখানে আসার ই হচ্ছে স্বর্ণলতা আপু, উনি আমাকে অনেক সাপোর্ট করেন এবং এই টিমটাকে আমাকে দিচ্ছেন। তো ভালো করার সবচেয়ে ই হচ্ছে স্বর্ণলতা আপুর অবদান। আমি শেষ প্রশ্ন জানতে চাই, লক্ষ্য নিশ্চয়ই অনেক বড় আপনার এবং আপনি বড় ক্রিকেটার হতে চান, ন্যাশনাল টিমে খেলতে চান, যারা সবাই খেলে সবারই একটাই লক্ষ্য থাকে, আপনার স্বপ্ন বা আপনার লক্ষ্যটা আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, অবশ্যই তো প্রত্যেকটা প্লেয়ার চাই আমি ভালো পর্যায়ে খেলি, আমিও খেলতে চাই, ন্যাশনাল টিমের হয়ে খেলতে চাই, দেশের হয়ে খেলতে চাই। আর বাংলাদেশ যেহেতু স্টেটাস পেয়েছে, আমি এক মানে ফিউচারে ভবিষ্যতে একজন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডেবিউ করতে চাই। অনেক ধন্যবাদ। বিথি পারভিনের স্বপ্নটা মেলে ধরুক এবং বাস্তবেই মেলে ধরুক, ও একজন ওপেনার ব্যাটার হোক এবং বিশ্ব ক্রিকেটে খুব নাম করুক, সাথে বাংলাদেশের লাল সবুজ পতাকাটাও নাম করুক। আর যারা দেখছেন এই ভিডিও বা দেখবেন এই ভিডিও, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, নাইরা পিছিয়ে নেই, ওর অনুপ্রেরণামূলক এই কথাগুলো আমাকে ইন্সপায়ার করেছে, আমার মেয়ে হলে আমি নিশ্চয়ই আমি তাকে ক্রিকেটারই বানাবো বা ফুটবলার বানাবো বা স্পোর্টসে দিব, সেটা যত রকম সমস্যাই থাকুক, যত রকম ঝামেলাই থাকুক, মানে শি ইজ মাই ইন্সপায়ার, শি ইজ গিভিং মি ইন্সপিরেশন, লট অফ ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো মাচ।